স্যার স্যার গতকাল আমি পার্লামেন্টে আসতে পারিনি স্যার, আমাকে বাধ্য হয়ে যেতে হয়েছিল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদা পৌরসভা এলাকায়। সেখানে গিয়ে আমি এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলাম, বিচলিত হলাম। কংগ্রেসের টিকিটে জেতা পৌরসভার কাউন্সিলর তপন কান্ডুকে তার আগের দিন নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যা করার একটাই কারণ যে সেখানে কংগ্রেস পার্টি মিউনিসিপ্যালিটি বোর্ড গড়বার প্রক্রিয়ায় এগিয়ে ছিল, তাই শাসক দল সেখানকার পুলিশ একটা অংশকে সঙ্গে নিয়ে নির্মমভাবে তপন কান্ডুকে সেখানে হত্যা করলো, যাতে তারা সেই পৌরসভার বোর্ডটা দখল করতে পারে। স্যার 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 বিষয়টি যে পশ্চিমবঙ্গে নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের পরবর্তী অবস্থাতে সন্ত্রাস, হিংসা, খুন, দাঙ্গা, রাহাজানি নির্বিচারে চলছে, লাগামহীনভাবে চলছে। কিছুদিন আগে আনিস খান নামে 18 বছরের একজন যুবককে পুলিশ সরাসরি খুন করলো, তাই স্বাভাবিকভাবে সেই বাংলায়, সেই আজকের বাংলায় অরাজকতা বিরাজ করছে, হিংসা সন্ত্রাসের বাংলা। এই বাংলায় আর রাজনীতি করবার কোনো বাতাবরণ নেই, গণতন্ত্র সেখানে ধর্ষিতা, গণতন্ত্র লুণ্ঠিত, তাই বাংলায় আজ স্বাধীনভাবে নির্বাচন করার কোন সুযোগ আমাদের নেই। তাই একের পর এক খুন এ বাংলার নিত্য দিনের ঘটনা হয়ে গেছে। সেখানে শাসক দল এবং পুলিশের একটা অংশ মিলেমিশে এই সন্ত্রাস করছে, খুন করছে, তাই এই তদন্ত, এই খুনের কিনারা উচিত। এই খুনের কিনারা করার জন্য স্যার আমি দাবি রাখছি কোর্টের নেতৃত্বাধীন কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হোক। আমি হিউম্যান রাইটস কমিশন, শিডিউল কাস্ট কমিশন, মাইনরিটি কমিশন তাদের কাছে দাবি করছি যে তপন কান্ডু এবং তপন কান্ডু আনিস খানের খুনের কিনারা করার জন্য সকলে মিলে কোর্টের নেতৃত্বাধীন সিবিআই তদন্তের ব্যবস্থা করুক। নমস্কার। আইটেম নম্বর 20